কোরানের নাসেক মানসুক আয়াতগুলোর ব্যাপারে আহ সুনত জামাতের আকিদা কি এবং এই নাসেক মানসুক আয়াতগুলো নিয়ে নাসেক নাস্তিকগণ কোরানকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর মোর্তাজারা বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে কোরান এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে তো এই বিষয়ে আমাদের অবস্থান সঠিকভাবে কি রাখা উচিত সুন্দর প্রশ্ন কোরআনে নাশেখ এবং মনসুখ আছে এবং থাকবেই কেন থাকবে আল্লাহ তার তাঁর এটা তিনি আগে এটা নাজিল করেছেন দেখেছেন বন্দার অবস্থা দেখে যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তালা যে তার যখন মদাহারামের ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তার তাকে জুনে মিনুরস্কান হাসানা এটা তোমরা খেয়ে থাকো এরপর আল্লাহ তালা নাজিল করলেন যে তোমরা সলাতের সময় খেয়েও না এরপর আল্লাহ তালা নাজিল করলেন কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবেই খেয়েও না এটা শয়তানের 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 কর্মকাণ্ড আমলের শয়তান ফেজতানিবুহ তো আল্লাহ তালা অনুরূপভাবে আল্লাহ তালা যখন আগে বেবিচারের শাস্তির ব্যাপারটি দেখেন সেখানে ছিল বেবিচারের শাস্তি যে বেদে তাকে ঘরে আটকে রাখতে হয় যতক্ষণ না তার মৃত্যু হয় পরবর্তী আল্লাহ তালা বলেন যে যদি কোনো অবিবাহিত হয় তাকে একশো বেদ থাকে বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড তাহলে দেখা গেছে যে না আছে কোনো এখানেও আছে আবার দেখেন ইয়ার ব্যাপারেও এই যার যাদের স্ত্রী মারা স্বামী মারা যায় স্ত্রীদের স্ত্রীদের সেখানে স্ত্রীদের যে কত দিন পর্যন্ত ইদ্যুৎ গণনা করবে সেখানে এক বছর ছিল পরে সেটা চার মাস দশ দিন হয়ে গেল এটাও হাদি এটা কোরআন দিয়ে সাব্যস্ত কোরআনে করিম দিয়ে অথচ ঠিকই কোরআন দুইটা আয়াতে সুরায় বাখারাতে এতে আছে তাহলে আমরা কি বুঝলাম দে আয়াতগুলো তার আমরা বুঝতে পারছি যে কোরআনে কারিমে না শেখা এবং মানসুখ আছে এবং আসছে যে জিনিস হচ্ছে যারা অস্বীকার করে তারা কিন্তু এর কোনো জবাব দিতে পারবে না হ্যাঁ কারণ নাসিক মশুখ কেন আছে নাস্তিকরা যাই বলুক না কেন নাস্তিকরা নাস্তিকরা তো আল্লাহকে মানেই না তাদের ব্যাপারে আমাদের কোনো কথাই নেই তারপরেও তারা যদি সত্যি মানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটোকালে তার যে পোশাকটা ছিল বড় হলে তার কি ওই পোশাকটাই পরে না বড় হলে ভিন্ন পোশাক পরে জিজ্ঞাসা করতে হবে যেহেতু বড় হলে তার পোশাক ওইটা আর কাজে লাগে না আল্লাহ তালা ইম্যান নিয়ে প্রথম বা আমাদের আমাদেরকে প্রথমে ইমান নিয়ে প্রাথমিকভাবে সাহায্য করেছেন যে তাদের এই বিধান দিয়ে দেখি আমার বান্দা এই বিধান দিয়ে হয়তো চলতে পারবে যখন দেখেছে আমরা এর থেকে ভালো উত্তম বিধানে চলে যেতে পারবো আল্লাহ বলেছেন ঠিক আছে তাকে উত্তম বিধানটা দেই এখানে কী সমস্যা হয়েছে সেটা তো আমার বুঝে আসে না আমাদের দিকে তাকিয়ে তিনি তার বিধানগুলি যখন ইচ্ছা তখন পরিবর্তন করে দিয়েছেন সর্বশেষে তিনি দেখেছেন যে ইমানদার একটা বিরাট গোষ্ঠী তৈরি হয়েছে যারা আমার বিধার পরিবার প্রতিপালন করতে পারবে এবং পরবর্তী জেনারেশন যারা এরকম তৈরি হয়ে গেছে এখন আর তাদের পরিবর্তনের প্রয়োজন নেই যদি তিনি স্থায়ী করে দিয়েছেন সেখানে আর না শেখ এবং মনসুখ আলাদা নেই আশ্চর্য হবেন যে যুগ যুগ ধরেই নাসেক শেখ মনসুখ ছিল নাসেক মনসুখ ছিল প্রত্যেক প্রত্যেক যুগেই নাসেক মনসুখ ছিল প্রত্যেকটা যত কিতাব আছে সমস্ত কিতাব আপনি দেখবেন যে মুসা আলাহালাতসলামের কিতাবে যা ছিল ঈসা আলাহাসাল্লাত ইসলাম ঈসা আলুসাল্লা কিতাবে তার থেকে কিছু নাসক করা হয়েছে তাহলে কি সমস্যা এটা তো ওরাই বলতে পারবে যে কেন ওরা এরা নিয়ে কথা বলে আল্লাহ তালা সবই জানেন তিনি আগে পিছিয়ে সব জানেন যে তিনি সেটা করেছেন কি আমার বন্দা এই মুহূর্তে এর চেয়ে ভালো পারবে না এই জন্য তিনি সেটা দিয়েছেন এরপর তিনি দেখেছেন যে এর চেয়ে উত্তম যেটা আমি মনে করি সেটা দিই আল্লাহ তালাহা যেন বলছেন মান সাকমিন আয়াতিনাঃ মিনহা ও মিসলিহা যে আয়াতকে আমি নাস্কা করি আমরা নাস্কা করি আও নুচি অথবা ভুলিয়ে দেই হ্যাঁ দুইটাই হয়েছে দুইটি আয়াত দুইটি দুই রকমের আয়াতে ছিল আমরা জানি যে সূরা তালাক অনেক লম্বা ছিল দেখ তালাক বলা হয়তো তার সুরাতুল বাঁখারা সোকরা ছোটো সুরা বাঁখার মতো এত বড়ো ছিল আল্লাহ তালা সেটাকে ভুলিয়ে দিয়েছেন প্রয়োজন আল্লাহ তালা দেখেছেন যে এখন আর প্রয়োজন নেই তিনি তার কাছে নিয়ে গেছেন তার বাণীকে আর যেটা রেখে দেওয়ার সেটা তিনি রেখে দিয়েছেন তো সেটাতে আমরা দেখতে পাই যে এই আয়াতগুলো প্রয়োজন চলে যাওয়াতে তিনি সেগুলি নিয়ে গেছেন তারপর কখনো কখনো সেটা বদল দিয়েছেন পরিবর্তন দিয়েছেন কখনো দেননি আল্লাহ তালা যেটা ভালো মনে করেছেন তো সেখানে সমস্যা কোথায় আল্লাহ তালা আগে এই নয় যে আগে এটা দিয়েছেন তিনি জানতেন না পরিণাম এটা না তিনি জানতেন জেনেই ভালো করে দিয়েছেন যে আমি এটা দেই আমার বান্দা এই মুহূর্তে সে ভালো পারবে না এই মুহূর্তে সেই মুহূর্তে যেন সেটা দিয়েছেন পরবর্তী দেখেছেন বান্দাদের আলহামদুলিল্লাহ ইমানই মজবুতি আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম সবাই ইমান পালন করতে পারবে তখন তিনি স্থায়ী করে দিয়েছেন সুমাই হকিমুল্ল আয়াতই আল্লাহর আয়াতগুলিকে আল্লাহ মহকাম করে দিয়েছেন এখন আর কোনো সেখানে কোনো মনসুখ নেই কোরআন আয়াত যেগুলো আছে সেগুলো হ্যাঁ ফুটিতে হবে সেগুলো জানার জন্য সেগুলোতে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ তালা তিনি আমাদেরকে কত দয়া প্রথমে এই বিধান দিয়েছেন পরবর্তী বিধান দিয়েছেন এবং এর মধ্যে আমাদের জন্য উপকারিত রয়েছে এবং এর মধ্যে আরও বড়ো জিনিস হচ্ছে ইমানটা পরীক্ষা ইমানের পরীক্ষা হয়ে যাবে কে তালার বিধান আগেরটাও মানে পরেরটাও মানে আর যারা ইমানে সমস্যা তারা পরেরটা মানবে না আগেরটা মানবে এরকম অবস্থা তৈরি হবে যারা আগ পিস মানবে না যারা মানবে যে কেন এটা হয় দেখুন আল্লাহ তালা যখনই কোনো আয়াত নাজির করেছেন পরবর্তীতে আল্লাহ তালা যখনই কোনো কোনো আয়াত নাজির সেখানে যদি কোনো কোনো কিছু অবস্থা তাদের বুঝে না আসে তখনই তারা তখনকার সময় রসলের যুগেও কেউ কেউ সেটা নিয়ে উচ্চবাচ্চ করেছে আল্লাহ তালা যখন বললেন যে জাহান্নামের ফেরেস্তা উনি জন কিছু মানুষ এ নিয়ে তখনকার সময় রসুলের যুগে কিছু মানুষ বলল যে এটা কী জন্য আল্লাহ তারা যে আমি দেখতে চাই কার ইমান বাড়ে আর কার ইমান কমে কার ইমান আনে আর কার ইমান থেকে দূরে সরে যায় এটাই আল্লাহ যখন পরে কেবলা পরিবর্তন করলেন কেবলা ছিল বাইতুল মাকতে দিকে কেয়াত আয়াত নাজিল করে করোনার আয়াত নাজিল করে কেবল পরিবর্তন করে দিলেন এতে অস্বীকার করার কিছু নেই অবশ্যই করেছেন কেন করেছেন তখনকার দিন আল্লাহ তাল্লাহ দেখেছেন যে এখন আমার বান্দাদের এটা প্রয়োজন তিনি সেটা বলেছেন পরবর্তীতে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন এতে খারাপের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং তিনি এর মাধ্যমে পরীক্ষা করেছেন কে আল্লাহর কথা অনুসারে চলে রবির কথা অনুসারে চলে আর কে নিজের নিজের গোড়ামি নিজের মন মতো পদ্ধতিতে চলে সেটাকে আল্লাহ তালা পরীক্ষা করতে চান সুতরাং কোরআনে কেরিমে না শেখ আছে মানসুখ আছে দুইটাই আছে কোরআন কারিমে এবং সেটা পঠিত হবে সেটা পড়লে স্বভাব হবে কোরআনে কারিমের কোনো কোনো আয়াত কোনো কোনো আয়াত মানসুখ হয়ে গেছে পঠিত হওয়াটা কিন্তু তার বিধান রয়ে গেছে যেমন আশায় খাতু শাহ খাতু জিমু হুমা নাক্লা রাজিদুল হাকিম সে আয়াতটি ইমাম আমরা যুগ যুগান্তরে আমরা হাদিস থেকে পাই বুখারি মুসলিম আবুদিন সমস্ত হাদিসের কিতাবে পাই উমরম বলছেন যে এটা বাস্তবায়ন করতে হবে এটা অবশ্যই তিনি বাস্তবায়ন করেছেন যোগ যোগ বাস্তবায়িত হয়েছে রাজমের আয়াত অর্থাৎ যারা বেবিচারী বিবাহিত বেবিচারী তাদের জন্য এই শাস্তির বিধান রয়ে গেছে এবং এটা হাদিস ছিল করানো আয়াত ছিল এখন হাদিস হিসাবে সেটার আমল করতে হয় এখন যেহেতু মানসুখ হয়ে গেছে তেলাওয়ারটা কিন্তু হুকুমটা রয়ে গেছে হাদিস হিসাবে সেটা আছে বুখারিতে মুসলিম সমস্ত হাদিসের কিতাবে সেজন্য এটা আমল করতে হয় এবং সেটা উম্মত মুসলমান ঐক্যমত এখন কেউ যদি কেটে মন ইমান ইমান তার যা দুর্বল যার ইমান আন আল্লাহর উপর ইমান যার মজবুত নয় সে ব্যক্তি এটা নিয়ে উচ্চ করতে পারে কথা বলতে পারে তার কারো উচ্চবাচ্চ রক্তচক্ষু বা কারো মনের মনের প্রশান্তির জন্য আমরা কোরআন হাদিস মানি না আমরা আল্লাহ তালার বিধানকে মেনে চলি তিনি যা নির্দেশ দিয়েছেন সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করি তিনি যখন যেটা আমাদের জন্য সুমাই আসা তিনি যা ইচ্ছে তা তিনি করতে পারেন এবং এটাকে আমরা কখনও খারাপভাবে দেখি না এবং আমি মনে করি না ইমানদার কখনো এটাকে খারাপভাবে দেখি মোতাজাররা কেন বলেছে মহতাজরা বলার কারণ হচ্ছে মোতাজাররা মনে করে যে আল্লাহ তালার একটি গুণ হচ্ছে কাদিম সবচেয়ে বড় গুণ আর কোনো গুণ নেই অর্থাৎ প্রাচীন হওয়া অথচ আল্লাহ তালার প্রাচীন গুণ হওয়া এই কথাটা আল্লাহ তালা কখনও বলেন নাই শুরু বলেন নাই আল্লাহ তালার গুণ হচ্ছে আলআল তিনি সর্বপ্রধান প্রথম সর্বপ্রথম প্রথম অর্থ এই নয় যে তার কোনো গুণ তখন ইচ্ছা তিনি বাস্তবায়ন করতে পারেন না তার কথা এটা বলবেন পরে আরেকটা বলবেন বলতেই পারেন পরপর কথা আছে তিনি আগে আদমকে বলেছেন পরে নুকে বলেছেন পরে ইব্রাহিমকে বলেছেন পরে মুসাকে সাথে কথা বলেছেন পরে ঈশার সাথে কথা বলেছেন পরে মোহাম্মদ রাসোলা সাল্লা সাথে কথা বলেছেন পরে কে দিন সবার সাথে কথা বলবেন তাহলে তিনি পরপর কথা বলবেন না কেন সমস্যা কী যখন তিনি যেটা বান্দার উপকার মনে করেন সেটা তিনি বলবেন কিন্তু মোহরতাজাররা মনে করে আল্লাহ কথা বলতে পারেন না আল্লাহ কথা বললে তো পরে কথা হয়ে যায় পরে কথা হলে তিনি পরের যে জিনিস পরে আসবে সেই জিনিস তো নতুন হয়ে গেলো নতুন হলে আল্লাহর কাছে নতুন যোগ হইলো নতুন যোগ হইলে এই জাতীয় হইলে 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 এর অর্থ হচ্ছে তারা নিজেরা বসে বসে একটা থিওরি বানায় যেটা বিশেষ করে তারা ধার করেছে গ্রিক দর্শন থেকে এবং সেটা মুসলিম মধ্যে পাচার করেছে দুর্ভাগ্যবশত এই দর্শনগুলো হুবহু রয়ে গেছে আষার এবং মাথুরি দিয়া ফেরকার মধ্যে এবং তারা সেটাকে সেটার কারণেই তারা আল্লাহ সিফাতগুলোকে অস্বীকার করে থাকে তো আল্লাহ তালা না শেখাও মনসুখ থাকবে না তিনি এইটা এটা হতেই পারে না তিনি যা যা ইচ্ছে তা করতে পারেন আল্লাহ তালা যা ইচ্ছে তা ইয়ে আলু মায়সা তিনি যখন ইচ্ছা যখন যখন ইচ্ছে সেই নির্দেশ তিনি দেবেন তিনি যে তিনি ইব্রাহিম যে শরিয়ত তিনি আদম সালামকে দিয়েছেন সেই শরীয়তে ইব্রাহিম আলাহ সালামকে পরিচালিত হতে বলেন নাই যেই শরীয়ত ইব্রাহিম আলাহ সালামকে দিয়েছেন সেই শরীয়তে আবার আমাদের আমাদের শরীয়তে নেই মুসা আলাহ সাল্লামের শরীয়তে ছিল না এবং ঈসা আলসালীতে ইসা শরীয়তে সেটা পরিবর্তন হয়েছে এর আমাদের শরীয়তে আরও পরিবর্তন হয়ে একেবারে স্থায়ী শরীয়তে পরিণত হয়েছে কে আমার পর্যন্ত ছিল কারণ মানুষ এখন পূর্ণতায় পৌঁছেছে তারা আগে যে বুদ্ধি বিবেকের মধ্যে স্বল্পতা ছিল যাদের কল্প কল্প কম ছিল পরিবর্তন যারা আমল করতে কষ্ট হতো সেটাকে এখন পরিপূর্ণ জায়গায় নিয়ে গেছে এখন আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই একজন মানুষ যখন পরিপূর্ণতায় চলে যায় তখন তার যেমন আর পরিবর্তনের প্রয়োজন নেই তেমনিভাবে এখন আর পরিবর্তন কোনো প্রয়োজন নেই এখন সবই আল্লাহ তালা জন্য সব কিছুকে নির্ধারণ করে দিয়েছেন সর্বশেষ যেটা ছিল সেটাই থাকবে আর কোনো কোনো আমরা কোনো নাসক মানসক বা এরপরে আর কোনো নাসাক মানুষকের বিধান আসবে না কারণ আল্লাহ তালা যেটা করার প্রাথমিকভাবে করে দিয়েছেন এবং সর্বশেষে সর্বশেষ যেটার উপরে ওমত মুসলিমা ওই যেটার উপরে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আলি ও মকুমাল তুলকুম দিনা কুমআকুমা ও রাদু তুলকুম ইসলামা দিনা সে তারপরে আর কোনো পরিবর্তন পরিবর্তন হবে না এর আগে তিনি সময় উপযোগী অবস্থা অনুযায়ী মানুষের এবং সেটার পরিভাষিক অবস্থা অনুযায়ী তিনি সেটাকে আল্লাহ তালা কোনো বিধান দিয়েছেন যে বান্দার উপকারার্থে এর নয় যে তিনি সব জানেন না তিনি সবই জানতেন যে কোনটা পারবে কোনটা পারবে না এবং কোনটা তিনি করতে কর বান্দা করতে পারবে কোনটা করতে পারবে না কোনটা আমল করবে কোনটা করবে না এর আগে আল্লাহতালা সেটা দিয়ে ইমানকে আমাদের পরীক্ষা করছেন যে আমরা কতটুকু আল্লাহর বিধানকে মেনে চলি আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে